আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আপনারা সকলেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা শুনতে চলেছেন এমন কিছু ভয়ঙ্কর শব্দ, যে শব্দ বিজ্ঞানীরা মাটির বহু নিচ থেকে সংরক্ষণ করেছে, যা শুনে সত্যিই আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম যে আসলে এই শব্দটি কিসের হতে পারে। তবে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনই ভালো জানেন। এছাড়াও সেই বিজ্ঞানীরা সেটিকে জাহান্নামের আর্তনাদ বলে আখ্যায়িত করেছেন। তার বিস্তারিত এবং মূল্যবান কথা জানতে হলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। কোরআন এবং হাদিস শরীফের আলোকে এটা বলতে পারেন যে আমরা পৃথিবীতেই মাটির নিচে জাহান্নামের আভাস পেয়েছি। সাইবেরিয়াতে রাশিয়ার বিজ্ঞানীরা গবেষণার জন্য একটি জায়গায় অনেক বড় গর্ত করেছিলেন। তারপর তারা গর্তের নিচে পাইপের মাধ্যমে একটি মাইক্রোফোন নামিয়ে দেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা শুনতে পেয়েছিলেন অনেক মানুষের আওয়াজ। আওয়াজগুলো ছিল অনেক মানুষের চিৎকার, হাহাকার। তারা যখন গর্তের নিচে চিৎকার শুনেছিলেন, তারা ভয় পেয়ে থেমে গিয়েছিলেন। প্রথমে তারা ভেবেছিলেন যে পাইপটি শব্দ করছে, কিন্তু তারপরে তারা ভালোভাবে লক্ষ্য করল সেখানে অসংখ্য পুরুষ এবং মহিলার বেদনাদায়ক কান্নার আওয়াজ। বিজ্ঞানীরা দাবি করেছেন যে তারা এই শব্দগুলোকে প্রথমে শুনে বিশ্বাস করতে পারছিলেন না যে সত্যি মাটির নিচ থেকে লক্ষ লক্ষ মানুষের কান্নার আওয়াজ আসতে পারে। কিন্তু পরবর্তীতে বেশ কয়েকবার শব্দটি শোনার পর উপস্থিত সকল বিজ্ঞানীরা ভয় পেয়ে যান এবং তারা বিশ্বাস করতে বাধ্য হন এগুলো জাহান্নামের আওয়াজ। এই বিরক্তিকর শব্দ আবিষ্কারের পরে বেশিরভাগ বিজ্ঞানীরা তাদের চাকরি ছেড়ে দিয়েছিলেন, কারণ ঘটনাটি তাদের প্রচণ্ড খারাপভাবে ভয় পেয়েছিল। বন্ধুরা, চলুন আমরা মাটির নিচে রেকর্ডকৃত জাহান্নামের আওয়াজ শুনে আসি এবং জেনে নিই এই ব্যাপারে ইসলাম কি বলে। সূরা নূহতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তাদের গুনাহসমূহ দরুন তাদের নিম্নজিত করা হয়েছে, অতঃপর দাখিল করা হয়েছে জাহান্নামে, অতঃপর তারা আল্লাহ ব্যতীত আর কাউকে সাহায্যকারী পায়নি। এছাড়া ফিরআউন ও তার দলবল লোহিত সাগরে ডুবে মারা যায়, অতঃপর তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হয়। অর্থাৎ লোহিত সাগরের নিচ থেকে পৃথিবীর কেন্দ্রে সিজ্জিনে প্রবেশ করানো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যারা হতভাগা তারা আগুনে থাকবে, আর তোনা তা চিৎকার করতে থাকবে, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা হুদ আয়াত নম্বর 106 এবং 107। কোরআন বলছে, জাহান্নামীরা জাহান্নামের সকল শক্তি দিয়ে শুধু আর্তনাদ চিৎকার করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের শাস্তির শব্দ যদি পৃথিবীর কোনো মানুষ শুনতে পেত, তাহলে সেই মানুষ কলিজা ফেটে মারা যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাপীদেরকে সিজ্জিনে প্রবেশ করানো হয় আর সিজ্জিন পৃথিবীর কেন্দ্রে অবস্থিত। এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সিঙ্গাপুর থেকে একটি দল গিয়ে ঘটনা তদারকি করে, তারাও একই মন্তব্য করেন। সবাই আশ্চর্য হলো যে এ নিচ থেকে এখানে কিভাবে এত আত্মচিৎকার আসলো। আমেরিকার একজন বিজ্ঞানী এই হেল সাউন্ডকে সফটওয়্যার দিয়ে পরীক্ষা করে দেখেন এই শব্দগুলো সত্য। হাজার হাজার মানুষের আত্মচিৎকার দেখা যায়, সেখানে বেশিরভাগ নারীর আত্মচিৎকার। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের অধিকাংশ মানুষ নারী, আর দেখা যায় এখানে শিশুর চিৎকার নেই, কারণ শিশুরা সব জান্নাতি। সকল শিশু ইসলাম নিয়ে জন্মায়, জন্মের পর তাদের বাবা মা তাদেরকে অন্য ধর্মে প্রভাবিত করে। এই কারণে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কবরের আজাব ও জাহান্নামের আগুন থেকে পানাহা চাইতেন।